আমার আজির কার্যসূচীত আছে সজাগতার লগতে রাইজর মাজত কিছু মাস্ক বিতরণ করিম। তা ধরক এই যে আপনার মাজত কেজনমানের মাস্ক নাই, আপনার মানে ঘরের ওলালেই মাস্ক ব্যবহার করব, এটা একটা কথা। আর ঘরতো পরিয়ালর মানুষের পরাও কিছু সোশ্যাল ডিস্টেন্স আপনাদের বজায় রাখি। এইখানে কই মানে এটা মাস্ক বিতরণ কার্যসূচী শুভারম্ভ করবলে ওলাইছো, লগতে আমার এই যে সভাপতি আমার কেন্দ্রীয় সদস্য আনিল গুদা সাহেব আর বাকি জ্যেষ্ঠ কর্মী সকলক আহ্বান জানাইছো। আপনাদের যে মাস্ক বিতরণ করলে এই সন্দর্ভত রাইজর পৰা কি প্রতিক্রিয়া পালে আপনাদের? আমি মাস্ক বিতরণত রাইজর পৰা যথেষ্ট সহারি পাইছো। লাস্টত দেখি মানুষ বহুত মানুষ মাস্ক ব্যবহার নকরাকে আহিছে। তেওঁলোকক যেটা আমি মাস্ক খিনি দিছো, এই মাস্ক খিনি তেওঁলোকে লৈছে, লৈ পেলাই ব্যবহার করেছে। আর কিছু মানুষ আমার আমার মাস্ক বিতরণ করা দেখি তেওঁলোকৰ পকেটৰ পৰা পকেটত আগতে মাস্কটো ওলাই সোমাই থৈছিল, তারপর উলিয়াই পেলায় সেই মাস্কটো ব্যবহার করেছে। আমি করোনা ভাইরাস সম্পর্কে মানুষ কিছু কথা বুঝাইছো আর কৈছো যে বনাই সাবলে হাত দিলে করোনা ভাইরাসের পরে কেন আমি হাত সারি থাকব পাৰিম, বাঁচিব পাৰিম, আর সেনিটাইজার ব্যবহার করে কেন আমি করোনা ভাইরাসের পরে হাত সারি পাৰিম, এইখানে কথাও আমি কৈছো। একচুয়ালি হাত ধোয়া প্রসেসটা আমি কেবল করোনা ভাইরাসের কারণে নহয়, এই আমার দৈনন্দিন জীবনের কারণে আমার লগরিয়া করে রাখব লাগে, সদায়ই আমি হাত ধুব লাগে। তার কারণে 15 অক্টোবর তারিখে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়, যাতে রাইজর মজত হাত ধোয়ার প্রতি সজাগতা সৃষ্টি করবা যায়। মাস্ক ব্যবহার, ঠিকভাবে হাত ধোয়া, গরম পানি খাওয়া, এইবিল কার্যই আমাক করোনা ভাইরাসের পর রক্ষা করব পাৰিব। আর সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্স এইখানে আমি মেনটেন করব, এইখানে মেনটেন করে আর তার প্রতি ভয় ভাবটো কেবল একদম খুব বেশি ভয় নয়, তার সতর্কতামূলক ভাব যদি আমি লোক সতর্ক হোক তেতিয়াহলে আমি করোনা ভাইরাসের পর রক্ষা পাম। আর পরিবেশ মানুষের মানসিকতা পরিবর্তন করে আমি আমার পরিবেশ আর জীবন পরিবর্তন করব পারি, গতি আমি আমার জ্ঞান লোক লাগবে, মনের পরিবর্তন করব লাগবে, করলে আমি পরিবেশ ঠিক করব পাৰিম আর বিভিন্ন ধরনের করোনা ভাইরাসকে আদি করে বিভিন্ন বেমারের উপর নিজকে বসাই রাখব পাৰিম।